প্রিয় দর্শক আমাদের আজকে এর অনুষ্ঠান তাকে নিয়ে এই অনুষ্ঠান বঙ্গবন্ধুকে নিবেদিত জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে এসছেন আমাদের মধ্যে ডক্টর আতিউর রহমান তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তার চেয়েও বড়ো কথা আমার কাছে অন্তত যে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে তার যে গবেষণা সেটি বাংলাদেশে একটা আমাদের সাহিত্যে বা আমাদের গবেষণার সাহিত্যে একটা উল্লেখযোগ্য একটা জায়গা দখল করেছে বলে আমি বিশ্বাস করি আর তার পাশে বসে আছেন ডক্টর সেলিম জাহান তাকে হয়তো আমরা একটু আজ আমাদের দর্শক একটু কম চিনবেন কারণ উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন উনি ইভেন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন বাংলাদেশেও কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন অর্থনীতির তিনি একজন মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ দুজন বরেণ্য অর্থনীতিবিদকে নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আলোচনার বিষয়টি হলো যে ঐতিহাসিক যে সাতই মার্চের ভাষণ যেটাকে আমরা বলি যে আমাদের বাঙালির মহাকাব্য সেই মহাকাব্যের পরতে পরতে কিন্তু বাঙালির আশা আকাঙ্ক্ষার কথা তাদের দুঃখ তাদের নিপীড়নের ইতিহাস তাদের অর্থনৈতিক বঞ্চনার কাহিনী লুকিয়ে আছে এবং শুধু লুকিয়ে আছে বলে ভুল ভুল বলা হবে অনেক জায়গায় প্রকাশিত হয়েছে প্রবলভাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে তারা এই সাতই মার্চের ভাষণটা অর্থনীতিবিদ হিসেবে তাদের দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখেন আমরা প্রথমে ডক্টর আতিউর রহমানকে দিয়ে শুরু করি বঙ্গবন্ধু সত্যিকার অর্থে এক নান্দনিক পুরুষ কবির ভাষায় তিনি এক রূপবান দীর্ঘাঙ্গী পুরুষ যেটা বাঙালির এক নান্দনিক চরিত্র বঙ্গবন্ধুকে মনে করলে বোঝা যায় এক বিশাল মানুষ এক দীঘল পুরুষ কবি যেমন বলেছেন যিনি হাত বাড়ালে অনায়াসে ধরে ফেলতেন সেই সপ্তর্ষি মণ্ডলী এমন এক মানুষ এবং সাতই মার্চ কবি নির্মলেন্দ্র গুণ বলছেন যে তিনি যখন এসে দাঁড়ালেন মনে হলো রবীন্দ্রনাথ এসে মাথা উঁচু করে দাঁড়ালেন এবং রবীন্দ্রনাথ থেকে তিনি প্রচুর প্রেরণা নিতেন আমি একটা গবেষণা করেছি কদিন আগে আটশো জন তরুণকে অনলাইনে প্রশ্ন করেছিলাম যে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করবার সাথে সাথে তোমরা তরুণদের মাঝে কোন ছবিটা ভেসে ওঠে এবং বিলিভ ইট নট তারা চুয়াত্তর শতাংশ বলছেন যে সাতই মার্চের সেই নান্দনিক চরিত্রটির কথায় মনে পড়ে তাই এরকম একজন মানুষ যে যিনি এবং কেন এতটা গভীরভাবে তাকে মানুষ মনে করে এবং আরেকটি জায়গায় বলছেন যে পঁয়ষট্টি শতাংশ মনে করেন যে বঙ্গবন্ধু আর স্বাধীনতা সমার্থক এবং তার সাথে এটা করে একাশি শতাংশ মনে করেন যে তার এক ধরনের একটা দরদি মন ছিল খুব কেয়ারিং পার্সন ছিলেন তার অন্যদের প্রতি তার যে মহানুভবতা তার যে সহানুভূতি সেটি তাকে এত বড় লিডার করেছে সুতরাং সাতই মার্চের যে ভাষণটি তিনি দিয়েছিলেন সেটি কিন্তু তার অন্তর থেকে দিয়েছিলেন একেবারেই সেদিন যখন কথা বলছিলেন মনে হচ্ছিল তিনি আমাদের স্বপ্নের সম্রাট হাত তুলে যখন কথা বলছেন এবং পুরো চরিত্রটা একটা একটা নান্দনিকতায় ভেসে উঠছিল এবং তিনি যে সব কথা বলছেন একটার পর একটা স্তরে স্তরে কিন্তু তিনি কথা বলছেন বলছেন যে আমার মানুষ সাধারণ মানুষ তারা তার সামান্য অর্থ জামার টাকা দিয়ে যে অস্ত্র কিনছে সেই অস্ত্র আবার আমাদের উপরে সেটা প্রয়োগ করা হচ্ছে এবং বলছেন যে এই বঞ্চনার ইতিহাস তেইশ বছরের ইতিহাস বঞ্চনার ইতিহাস এই বঞ্চনার সূত্রপাত কিন্তু পাকিস্তান নামক এই যে অবাস্তব রাষ্ট্রটি তৈরি হবার পর থেকে শুরু হয়েছে আপনাদের মনে আছে বঙ্গবন্ধু যখন আটচল্লিশ সালে এখানে ফিরে এলেন এসেই প্রথমেই তিনি যে আন্দোলনটার সাথে যুক্ত হলেন সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে কারণ তাদের সামান্য বেতন এবং তাদের বেতন বাড়ানোর জন্য যে আন্দোলন তার সাথে যুক্ত হবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করলেন এবং তিনি কিন্তু মাথা নোয়াননি এবং কোনো আপিল করেননি তিনি সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এরপরে তিনি ভাষা আন্দোলনের সাথে যুক্ত হলেন এগারোই মার্চ আটচল্লিশ সালে তিনি ভাষা আন্দোলনে যুক্ত হবার কারণে তাকে অ্যারেস্ট করা হলো ভাষা আন্দোলন তার কাছে কিন্তু শুধু সাংস্কৃতিক ঘটনা ছিল না কারণ সেই সময়টা মনে আছে তিনি নরসিংদে গিতে গিয়ে বক্তৃতা করছেন নারায়ণগঞ্জে গিয়ে বক্তৃতা করছেন এগুলো এই গোপন দলিলে বের হচ্ছে এখন এখন সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ ওদের মাধ্যমে বেরোচ্ছে বলছেন যে জমিদারি প্রথা বিনা ক্ষতিপূরণে উচ্ছেদ করতে হবে খাদ্য সংকট শিক্ষা সংকট দূর করতে হবে এবং এগুলোই ছিল দাবি পাকিস্তান আন্দোলনের যে কারণে তিনি মানুষের কাছে সহজে পৌঁছে দিতে এবং পাকিস্তান আন্দোলনের তিনি একজন সক্রিয় কর্মী কিন্তু যখন দেখলেন যে না এই এই রাষ্ট্র বাঙালির দুঃখকে বোঝে না সুতরাং বরং আরো দুঃখ বাড়িয়ে দিচ্ছে বঞ্চনা বাড়িয়ে দিচ্ছে তখন থেকে তিনি বলেন যে এদের দিয়ে চলবে না এবং তিনি সরে গেলেন এবং বৈষম্যের বিরুদ্ধে দুই অর্থনীতির বিরুদ্ধে তিনি বলা শুরু করলেন তিনি আমার মনে আছে পঞ্চাশের দশকে শেষ দিকে দুবার মন্ত্রী হবার পর প্রাদেশিক মন্ত্রী হবার পর বুঝতে পারলেন যে পনেরোশো মাইল দূরে যে দুটি অঞ্চল এই দুটি অঞ্চলের একটি অর্থনীতি হতে পারে না এই জন্য তিনি বলছেন যে আমাদের এই অর্থনীতির জন্য আলাদা আমাদের অঞ্চলের জন্য আলাদা অর্থনীতি থাকতে হবে এবং বৈষম্যটা দূর করে ছয় দফাটা বৈষম্য থেকে দূর করে এখান থেকে ছয় দফার কাছ বিষয়টা আপনার কাছে নিয়ে আসি আপনি তো যেমন দেশে থেকে আপনি অর্থনীতি চর্চা করেছেন দেশের বাইরে থেকেও এই ছয় দফার বিষয়টা তো এই মার্চের ভাষণে কিন্তু আমরা এই সেইটা নিয়ে একটু আপনার কথা শুনি ছয় দফাটা এবং সাতই মার্চের ভাষণ আমার মনে হয় যে ছয় দফাটাকে অনেক সময় আমরা মনে করি যে এটা বোধ একটা রাজনৈতিক দলিল কিন্তু ছয় দফার কিন্তু ভিত্তিটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ যে কথাটা আত্মীয় বলেছে যে পাকিস্তান হওয়ার পরে শোষণের নানান রকম মাতৃকতা ছিল একটা মাতৃকতা ছিল যে পাট ছিল আমাদের প্রধান রপ্তানি দ্রব্য কিন্তু পাটের থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে পশ্চিম পাকিস্তানে ব্যবহৃত হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে যে সম্পদের একটা পাচার তখন কিন্তু একটি প্রদেশ থেকে আরেকটি প্রদেশে এসছে এটা হচ্ছে এক ধরনের বৈষম্য দ্বিতীয়ত সরকারি পর্যায়ে কর্ম কর্মনিয়োজনের ক্ষেত্রে দেখা গেছে যে পশ্চিম পাকিস্তানেরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে পূর্ব পাকিস্তানের লোকজন সেই সুযোগ সুবিধা পাচ্ছে আর তৃতীয়ত পূর্ব পাকিস্তান আসলে পশ্চিম পাকিস্তানের একটা উপনিবেশ হিসেবে কাজ করেছে যে আমাদের অর্জিত বৈদেশিক মুদ্রা নিয়ে পশ্চিম পাকিস্তানে যে ধরনের শিল্প পুঁজি গড়ে উঠেছে পরবর্তীকালে তার বাজার হিসেবে পূর্ব পাকিস্তানকে ব্যবহার করা হয়েছে তো সুসুতরাং ছয় দফার মূল ভিত্তি ছিল এই অর্থনৈতিক শোষণ এবং অর্থনৈতিক বৈষম্য আপনি যে সাতই মার্চের ভাষণের কথা বলেছেন আমার মনে হয় যেটা একটা অনন্য সাধারণ ভাষণ কোনো রকমের কাগজ সামনে নেই কোনো রকমের যুক্তি বা অন্য জিনিস লিখে রাখেননি কিন্তু যে ভাষণটি তিনি দিয়েছেন সেটা হৃদয় উৎসারিত তা আমি মনে করি যে এই ভাষণের মধ্যে অর্থনীতি তিনটে জিনিস আমার কাছে মনে হয় যে খুব সুস্পষ্ট একটি হচ্ছে যে শোষণের কথা বলেছেন বারবারই শোষণের কথা উল্লেখ করেছেন যে আমরা নানানভাবে শোষিত হচ্ছি পূর্ব পাকিস্তানের উপরে নিপীড়নের কথা বলেছেন বঞ্চনার কথা বলেছেন এবং আপনার মনে আছে যে সত্তরে যখন বিরাট ঘূর্ণিঝড়ে আমরা লক্ষ লক্ষ প্রাণ হারিয়েছি পাকিস্তানি প্রেসিডেন্ট ইহাইয়া খান ঢাকায় এসছেন কিন্তু সেখানে যাননি তো শোষণ আসেন আসেন তো এই যে শোষণের কথা একটা জায়গায় বলেছেন আরেকটি কথা আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ যখন আন্দোলন চলছে তখন কিন্তু তিনি বলেছেন যে খাজনা দেওয়া হবে না কর তোমরা দেবে না তো সেটারও একটা ব্যবস্থা যে যখন আন্দোলন চলছে অসহযোগ আন্দোলন চলছে তখন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কি হওয়া দরকার সেটা বলেছেন তবে সবচেয়েতে তাৎপর্যপূর্ণ আমার মনে হয় যে অর্থনৈতিক দিক থেকে তার কথা এসছে দুবার কথাটি উল্লেখ করেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এখন প্রশ্নটি হচ্ছে যে স্বাধীনতা এবং মুক্তি দুটো শব্দকে তিনি আলাদা আলাদা ব্যবহার করেছেন এটা কি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এটা কি চিন্তাহীনভাবে হয়েছে তা কিন্তু নয় আমার মনে হয় যে তিনি এ দুটোর মধ্যে একটা বিভাজন করেছেন স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা বহু দেশেই হয় কিন্তু রাজনৈতিক স্বাধীনতার মানে কিন্তু এই নয় যে অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি সামাজিক মুক্তি এটা আসবে সুতরাং স্বাধীনতাকে তিনি একটা ধাপ হিসেবে দেখেছেন মানুষের সার্বিক মুক্তির প্রশ্নে এবং আমি সেখানে মনে করি যে স্বাধীনতাকে তিনি দেখেছেন আবশ্যিক শর্ত হিসেবে কিন্তু পর্যাপ্ত শর্ত নয় এবং আমার মনে হয় যে বাংলাদেশে বর্তমানে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতা রূপরেখা চিন্তা চেতনা দিকদর্শন সেটা কিন্তু বঙ্গবন্ধুর এই কথাটির মধ্যে নিহিত একটু আগে আপনি এই বৈষম্যের কথাগুলো যখন বলছিলেন যে দীর্ঘদিন ধরে যে বৈষম্যটা চলে এসছে উভয় প্রদেশের মধ্যে এবং পূর্ব বাংলা সবসময় সেই বৈষম্যের শিকার হয়েছে সাতই মার্চের ভাষায় ভাষণে যেমন সেটা প্রতিফলিত হয়েছে দেশ স্বাধীন হবার পরে ওই সাতই মার্চের ভাষণের অংশগুলোকে বাস্তবায়িত হতে শুরু করেছিল হ্যাঁ তার একটা বড় বাস্তবায়নের ক্ষেত্র আপনি খেয়াল করবেন সংবিধান আমাদের যে সংবিধানটি এটা বিশ্বের একটি সেরা সংবিধান এই কারণে যে সংবিধানে সুস্পষ্টভাবে বৈষম্য বিরোধী অনেকগুলো ধারা এখানে যুক্ত হয়েছে যেমন অঞ্চলে অঞ্চলে কোনো বিভাজন বা বৈষম্য হবে না প্লেস করা হচ্ছে সংবিধানে রাষ্ট্র প্রতিজ্ঞা করছে যে আমরা অঞ্চলে অঞ্চলে কোনো বৈষম্য রাখব না আমরা নারীতে পুরুষে বৈষম্য রাখবো না মানুষে মানুষে কোনো বৈষম্য বা শ্রেণীতে শ্রেণীতে কোনো বৈষম্য থাকবে না এটার প্রতিফলন তিনি দেখাচ্ছেন সংবিধানের মধ্যে অন্য কোথাও না এবং জনগণের মালিক এবং সেই সংবিধানে বলা আছে রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো তিন ভাগে নেওয়া হবে একটি হলো ব্যক্তিখাত একটি হলো রাষ্ট্রীয় খাত আর একটা সমবায় সংবিধানে কিন্তু এইভাবে অন্য দেশের কোনো সংবিধানে এইভাবে লেখে না কিন্তু এটা বোঝা যায় যে তিনি বৈষম্য বিরোধী একটি অর্থনীতির জন্য তিনি এই কাজগুলো করছেন এবং প্রতিটি স্তরে তারপরে কৃষক বলছেন যে কৃষক সবচেয়ে শোষিত শ্রেণী আমার সুতরাং কৃষকদের জন্য কাজ করতে হবে যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন যে কৃষির উন্নয়ন কৃষকের একার কাজ নয় তার সাথে বিদ্যানকে যুক্ত হতে হবে বিজ্ঞানীকে যুক্ত হতে হবে পরবর্তীকালে যতগুলো নীতি নিয়েছেন যেমন তিনি শিক্ষা কমিশন ক্ষুদ্র শিক্ষা কমিশন করেছেন এবং সেখানে তিনি আধুনিক শিক্ষা দেবার চেষ্টা করছেন কবির চৌধুরীকে নিয়ে তিনি শিক্ষা সচিব করছেন প্রফেসর নুরুল ইসলামকে নিয়ে তিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান করছেন তার মানে কি বিজ্ঞানী এবং বিদ্যানকে তিনি যুক্ত করছেন দেশের উন্নয়নের জন্য যেদিন উনি দায়িত্ব নিলেন সেদিন আমাদের মাথাপিছু আয় ছিল নব্বই ডলারের মতো আর যে পঁচাত্তর সালে আমাদের পার ক্যাপিটাই ইনকাম হয়েছিল দুইশো যেটা পরের বছর একশো আটত্রিশে চলে যাওয়ার পর তারপরের বছর একশো নেমে এসেছে সুতরাং যারা বলে যে বঙ্গবন্ধুর বিদায় হলে দেশের একটা সানায় সানায় উন্নতি হয়েছে একেবারেই মিথ্যে কথা দেশটা বরং পড়ে যাচ্ছে দেশ চলছিল অন্ধকারের দিকে অদ্ভুত এক উঠের পিঠে যেখানে কোনো রকমের মানুষের কথা তিনি কিন্তু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করবার জন্য বাম্পার ক্রপ উপহার দেবার জন্য বঙ্গবন্ধু এক চিলতে জমিও যত ফাঁকা না থাকে পতিত না থাকে সে আহ্বান করেছিলেন পঁচাত্তরে মনে আছে এবং সেই জন্য পঁচাত্তরের শেষ দিকে সামনের বাম্পার ফলন হয়েছিল এই ষড়যন্ত্রকারীরা জানতেন যে বাম্পার ফলন হলে চালের দাম কমে আসবে বঙ্গবন্ধু দুর্ভিক্ষ থাকবে দুর্ভিক্ষ থাকবে বঙ্গবন্ধু আরও গ্রহণযোগ্য হবেন সেই জন্যই ওরকম একটা যুগসন্ধিক্ষণে তার উপর আক্রমণ এসেছিলো এবং বলবো যে বাংলাদেশের আরেক নাম তার উপর আক্রমণ এসেছিলো বাংলাদেশের উপর মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপরে এরকম হীন আক্রমণ এসেছিল ছয় দফা যখন উনি দিলেন আমার কাছে যেটি অবাক লাগে যে এই ছয় দফা তো একটা সুচিন্তিত একটা পরিকল্পনা থেকে এগুলো বলা হয়েছে কিন্তু সাধারণ মানুষ এগুলোকে কিভাবে মানে এত সহজে বুঝে গেলেন এটি আমার কাছে কিন্তু খুব এখনো খুব মানে রহস্যময় মনে হয় যে বঙ্গবন্ধু কি করে এই কথাগুলো এত সহজে মানুষের কাছে পৌঁছে দিলেন এবং সেটি এক এক পর্যায়ে এসে আমাদের এক দফা হয়ে গেল স্বাধীনতা এবং যার প্রতিফলন আমরা সাথেই মার্চে দেখতে পেলাম তো এই বিষয়ে কি আপনি এইভাবে ধারাবাহিকতায় কি আপনার কোনো আমি যখন বঙ্গবন্ধুর লেখা পড়ি বা তার বক্তৃতা যখন শুনি দুটো জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় একটি জিনিস হচ্ছে যে তাত্ত্বিক দিক থেকে ঠিক নয় তিনি প্রায়োগিক দিকটাকে খুব বেশি গুরুত্ব দিতেন এবং প্রায়োগিক দিক থেকে গুরুত্ব দেওয়ার ফলেই তিনি চাইতেন যে তার যে বক্তব্য তার যে চিন্তা চেতনা সেটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেটার জন্য লক্ষ্য করবেন যে তারা ভাষার প্রয়োগ শব্দের প্রয়োগ এত সুন্দর এবং এত গোছালো যে সাধারণ মানুষ এগুলোকে বুঝতে পারে আর ছ দফার সময় আপনার হয়তো মনে থাকতে পারে খুব বড় একটা পোস্টার করা হয়েছিল এবং সেই পোস্টারের মধ্যে পশ্চিম পাকিস্তানের অবস্থা পূর্ব পাকিস্তানের অবস্থা সোনার বাংলা শোষণ বাংলা শোষানীতির কথাই হ্যাঁ সোনার বাংলা শ্মশান কেন সেই পোস্টারে যেকোনো মানুষ দেখলে পরে বুঝতে পারবে যে তারতম্যটা কোথায় ঘাটতিটা কোথায় শোষণটা কোথায় সেটা একটা ব্যাপার উনিশশো সত্তরে কিন্তু পূর্ব পাকিস্তানের যে সমস্ত অর্থনীতিবিদ ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম অধ্যাপক রহমান সুমান অধ্যাপক আনিসুর রহমান এরা কিন্তু ওই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে মিলে মিলিত কোনো আপনার অভিমত প্রকাশ করেনি তারা কিন্তু একেবারে স্বতন্ত্র একটি প্রতিবেদন তৈরি করেছিলেন এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা এবং সেই প্রতিবেদনের মূল কথাই ছিল যে শোষণের ব্যাপ্তিটা কি শোষণের গভীরতা কতখানি এবং কিভাবে আমরা শোষিত হচ্ছি সেটা সে সময় কিন্তু বাংলায় অনুবাদ করা হয়েছে সেটাকে বাংলায় অনুবাদ করে কিন্তু বিভিন্নভাবে সেটার একটা প্রচার হয়েছে সেটারও আমার মনে হয় একটা ভূমিকা আছে যে বিশেষ করে সচেতনতা জাগিয়ে বঙ্গবন্ধু তো এদের কাছে বঙ্গবন্ধু যখন ছ দফা প্রণয়ন করেন তখন কিন্তু যে ব্যক্তিবর্গের নাম আমি বললাম অন্যান্যদের বাদে এরা কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে সার্বক্ষণিকভাবে কাজ করেছেন সার্বক্ষণিকভাবে নানানভাবে কাজ করেছেন তা আমি মনে করি যে ছয় দফায় যে ব্যাপারগুলো আছে সেগুলো লোকের কাছে গ্রহণযোগ্য হয়েছে আকর্ষণীয় মনে হয়েছে তার সহজবদ্ধতার কারণে বঙ্গবন্ধুর যে ব্যক্তিত্ব এবং যে ব্যক্তিত্ব নিয়ে তিনি এগুলোকে সামনে এগিয়ে নিয়ে গেছেন তার কারণে অন্যান্য যারা ছিলেন তাদের কারণেও আরেকটি বিষয় আমি মনে করি যে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা এবং দর্শনের ক্ষেত্রে কৃষি গ্রামোন্নয়ন এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে তো আপনি যদি সত্তরের দিকে দেখেন এখনও আমাদের কৃষিখাত এবং আমাদের গ্রাম এখনও আমাদের প্রাণ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তার যে চিন্তা চেতনা তার সঙ্গে আত্মীয় সে ব্যাপারে একটু আগেই বলেছে রবীন্দ্রনাথের চিন্তা চেতনার কিন্তু একটা বড় মিল পাওয়া যায় রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন সমবায় চিন্তা শ্রীনিকেতনের চিন্তা তার সঙ্গে বঙ্গবন্ধুর যে সমবায় দর্শন এবং গ্রাম উন্নয়ন এটা একেবারে সম্পৃক্ত কারণ আমার মনে হয় যে দুজনেরই মূল কেন্দ্রবিন্দু ছিল দরিদ্র মানুষেরা যার জন্য বঙ্গবন্ধু বলতে পেরেছেন পরবর্তী সময় যে 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 নিরপেক্ষ সম্মেলনে বিশ্ব আজ বিভক্ত এবং আমি এটা একটা বিরাট বড় একটা কিন্তু উক্তি অনেক সাহসী উচ্চারণ অনেক সাহসী উচ্চারণ এবং তিনি কোথায় অবস্থান করছেন এটা কিন্তু একবার পরিষ্কারভাবে তিনি বলে দিচ্ছেন এবং এরপরে যখন তিনি রাষ্ট্র দেশ পরিচালনা করছেন তখন কিন্তু তার বক্তৃতার মধ্য দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে কথাগুলো সেলিম ভাই বললেন যে কাদের পক্ষে তিনি যেমন আমি একটা তার দুই হাজার সালের নয় মে বঙ্গবন্ধু একটা বক্তৃতাতে বলছেন দেখেন যে এই সাধারণ কথাগুলো আমি কি চাই আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক আমি কি চাই আমার বাংলার বেকার কাজ পাক আমি কি চাই আমার বাংলার মানুষ সুখী হোক আমি কি চাই আমার মানুষ হেসে খেলে বেড়াক আমি কি চাই আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক তার সোনার বাংলা ছিল স্বপ্ন তিনি সত্যি সত্যি বিশ্বাস করতেন যে যে এই কলোনিয়ালিস্টরা এসে বাংলার যে যে সম্পদ তারা কেড়ে নিয়ে গেছে এমনকি পাকিস্তানও যে একটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এখানে জারি করে আমার সোনার বাংলার স্বপ্নকে ধুলিশাত করেছে আমি সেই সোনার বাংলায় ফিরে যাব এবং সোনার বাংলা ফিরে যাবার জন্য সোনার মানুষ চাই এই জন্য তিনি এবং মানুষের যে খাদ্য বস্ত্র চাকরি এগুলো সমস্ত তিনি নিশ্চিত করবার জন্য এই ধরনের কথা বলেছেন এবং এইভাবেই তিনি সাধারণ মানুষের কথা যেমন তিনি বুঝতেন তার কথা সাধারণ মানুষ বুঝতেন এবং দুয়ে মিলেই এরকম একটি মিথস্ক্রিয়া তৈরি হয়েছিল যার কারণে মাত্র সাড়ে তিন বছরে একটা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি খেয়াল করতে হবে পুরো অর্থনীতির আকারটা ছিল মাত্র আট বিলিয়ন ডলার সেই অর্থনীতি আজকে কিন্তু তিনশো বিলিয়ন ডলার মনে রাখতে হবে তার সুকন্যার হাত ধরে অর্থনীতি ওই পর্যায়ে চলে এসে ওই ওই অনুসরণ করি হ্যাঁ হ্যাঁ আর উনিশশো বাহাত্তরের আরেকটা কথা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই সেটা হচ্ছে যে একটা বিধ্বস্ত অর্থনীতি সমস্ত কিছু বিধ্বস্ত হয়ে গেছে কিছুই ছিল কিছুই ছিল না কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিন্তু একটা বৈরীতার সম্মুখীন হয়েছে তখন বিশেষত যুক্তরাষ্ট্রের যে নীতি যখন পিএল এল চারশো আশি থেকে চাল রপ্তানি সম্পূর্ণভাবে ওরা চাল নিয়ে আসার ব্যাপারটি ওরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল তখন কিন্তু সেই রকমের একটা বৈরী পরিবেশে সেই রকমের একটা নেতিবাচক পরিস্থিতিতে দেশের হাল ধরে যেভাবে অর্থনীতি এগিয়ে গেছে এটা কিন্তু বহু মানুষ কিন্তু বুঝতে পারে প্রকৃতিও খুব বিরূপ ছিল সেই বিরূপ ছিল বন্যা সারাক্ষণ লেগেই ছিল সবগুলো ম্যানেজ করে তিনি কিন্তু অর্থনীতি শক্তিশালী অবস্থা নিয়ে এসেছিলেন আমরা শেষ সময়ে একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা হয়তো আর অনেক কথা বলা যেতে পারে আর অর্থনীতির বিষয়টা তো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখানেই শেষ করি আজকে অনেক ধন্যবাদ ডক্টর আতিউর রহমান অনেক ধন্যবাদ ডক্টর আমরা সাতই মার্চের যে ভাষণ এই ঐতিহাসিক ভাষণে এর ছত্রে ছত্রে যেভাবে আমাদের শোষণ বঞ্চনার কথা উঠে এসছে এবং যেভাবে আমাদের মুক্তির কথা সেখানে উল্লেখিত হয়েছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে আমি একাত্তরে যখন মুক্তিযুদ্ধের সময় গ্রামের সহজ সরল মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করতাম যে তোমরা কেন যুদ্ধ করছো তাদের একটাই উত্তর ছিল বঙ্গবন্ধু বলেছেন দেশ স্বাধীন হলে আমরা পেট পুড়ে খেতে পারব তো কথাই সেই কথাই এই সাতই মার্চের ভাষণের ছত্র ছত্রে বিধৃত আজকের এই দিনে আমরা জাতির পিতার প্রতি আবার শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন তাদেরও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি